फ्रेंड्स, वेलकम टू उजन्स किचन। आज चले এসেছি ডিমের চপের রেসিপি নিয়ে। চলুন দেখে নি কিভাবে বানাতে হবে এই ডিমের চপ। এর জন্য প্রথমে আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে জাস্ট এরকম ভাবে ম্যাশ করে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন, দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ মতন ভাজা মশলা। আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেইখান থেকে 1/2 টিস্পুন মতন দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতন চাট মশলা। এবার এগুলোর সাথে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, আমার কিন্তু আলুটা মাখা হয়ে গেছে। এইবার আমি আসল পুরটা রেডি করে নেব। এর জন্য একটা কড়াইতে আমি 1 চামচ মতন তেল দিয়ে তাতে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এর মধ্যে কুকিং প্রসেসটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি অল্প একটুখানি নুন অ্যাড করব। দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন গ্রেটেড আদা। আপনারা চাইলে এখানে আদা বাটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দেব 5-6টা কোয়া মতন রসুন, জাস্ট আমি কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন অবশ্যই। আবার একবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইবার এই সব মশলাগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে আলুটাকে মেখে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে কিন্তু আলুটাকে একবার কষিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আমার আলুটা খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করা হয়ে গেছে। এইবার আমি চপগুলোকে গড়ে নেব। এর জন্য আমি 3টে ডিমকে সিদ্ধ করে এভাবে হাফ হাফ করে কেটে রেখেছি। প্রথমেই আমি ডিমের ওপর অল্প একটু নুন ছড়িয়ে দেব। আর একটা বাটিতে আমি একটা ডিম এভাবে ফেটিয়ে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন। দিয়ে খুব ভালো করে ডিমটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালো করে কিন্তু ডিমটাকে মিক্স করে নিতে হবে। এইবার আমি হাতের সাহায্যে অল্প একটু পুর এভাবে তুলে নেব। এভাবে বলের শেপে করে দুই হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিতে হবে। এবার একটা একটা করে ডিম আমি নেব। দিয়ে এভাবে উল্টো করে বসিয়ে খুব সাবধানে ডিমের গোটা গায়ে আলুর পুরের এই কোটিংটা কিন্তু তৈরি করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন, আমি যেভাবে তৈরি করছি এইভাবে কিন্তু তৈরি করতে হবে। আমি আরও একটা করে দেখিয়ে দিলাম। এইভাবে আমি সব চপগুলো কিন্তু গড়ে নেব। দেখুন, ডিমটাকে নিয়ে ঠিক মাঝখানে বসিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে কিন্তু চপগুলোকে গড়ে নিতে হবে। সব চপগুলো আমার গড়া হয়ে গেছে। এবার এর থেকে আমি একটা নেব, ডিমের গোলায় জাস্ট ডুবিয়ে নিয়ে ব্রেড ক্র্যাম্পে কোট করে নেব। দেখুন, একটা চপ আমার গড়া হয়ে গেছে। এইভাবে আমি সব চপগুলোকে কিন্তু করে নেব। এইবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেব। দিয়ে একটা একটা করে চপগুলো আমি ওর মধ্যে ছেড়ে দেব। যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে সেই জন্য কিন্তু তেলের মধ্যে একটু ফেনা হবে, ভয় পাওয়ার কিছু নেই। একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এগুলো ভেজে নেব। খুব বেশি হাই করে ভাজা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে। দেখুন, আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। অবশ্যই এটা একবার বাড়িতে আপনারা ট্রাই করুন এবং আমাকে জানান কেমন লাগলো। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতন এখানেই আসি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। বাই।